কম্পিউটার প্রবলেম জি আপু চার্জ হয় না ইভেন হচ্ছে কি মেমরি কাজ করছে না তো দেখেন তো কাইন্ডলি আচ্ছা আমি একটু দেখছি আমাকে সময় দিতে হবে আর আপনার নাম্বারটা আপনি দিয়ে যান আমি দেখে আপনাকে জানাবো জি শিওর আমি দেখে আপনাকে ফোন দিয়ে জানাবো হ্যাঁ শিওর আমাকে কল করবেন ঠিক আছে ঠিক আছে জি আপু আমি সার্ভিসিং সেন্টার থেকে বলছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন না না আপনার ফোনটা দেখেছি প্রবলেমগুলো কিছুটা সলভ করেছি আরও কিছু প্রবলেম আছে কি প্রবলেম আছে ভাইয়া কিছু প্রবলেম ছিল ওগুলো আমি সলভ করেছি তারপর আরও কিছু প্রবলেম দেখা দিয়েছে জি ওগুলো সলভ করেছেন ওগুলো তো আপনি করবেন আপু মানে না মানেটা কিছুই না আমি আপনার গ্যালারিতে আপনার কিছু ব্যক্তিগত ছবি পেয়েছিলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার গ্যালারি কিভাবে চেক করলেন আমার কারো গ্যালারিতে ঢুকতে পারমিশন লাগে না আপু আচ্ছা বাই দ্য ওয়ে আমি ছবিগুলো যদি নেটে ছেড়ে দেই আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন না না ভাইয়া দেখেন এমন কিছু করবেন না এতে আমার ফ্যামিলির মান সম্মান আছে আমার মান সম্মান আছে আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো যদি অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় চলে যায় আমার সুইসাইড ছাড়া আর কোনো ওয়ে থাকবে না হ্যাঁ না 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 সুইসাইড কেন করবেন আপু আমি মানুষটা খারাপ হতে পারি কিন্তু এতটাও খারাপ না যে কারো মৃত্যু কামনা করব আপনি বরঞ্চ আমাকে ক্যাশ 1 লক্ষ টাকা দিয়ে দেন আমি এগুলো সব আপনাকে বুঝিয়ে দেব আমি আপনাকে বিশ্বাস কিভাবে করব বিশ্বাস তো আপনাকে করতে হবে আপু তাছাড়া যে কোনো উপায় নেই ঠিক আছে আমি দেখছি জি আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা তাহলে রাখছি হ্যালো স্বর্ণালী আপু বলছেন জি আমি সার্ভিসিং সেন্টার থেকে বলছিলাম না আপু আপনার কিছু গোপন ছবি আমার কাছে ছিল তা আমি যদি ওগুলো নেটে ছেড়ে দিই আপনি তো একদম সুপারহিট হয়ে যাবেন না আমাকে 50,000 টাকা দিলে আমি ছবিগুলো আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দিই না আপু আমি বুঝলাম না বিষয়টা আমি কি ছেড়ে দিব ছবিগুলো বলুন আপনাকে তো নায়িকা বানিয়ে দেবো হ্যাঁ আমিও চাচ্ছি না এরকম কিছু হোক ঠিক আছে তাহলে সময় মতো টাকাটা পৌঁছে দিবেন আরে আপনি এখানে আপনার এখানে আসার কথা ছিল না অ্যাকচুয়ালি ভাইয়া আমার হাতে সময় খুবই কম সময় কম আচ্ছা টাকা আনছেন হ্যাঁ এনেছি তো আমার ড্রাইভারের কাছে ড্রাইভার টাকা চল আমার সাথে চল টাকা নিবি না আপনি কি আপনি গলা ছাড়েন আমি কে ডিটেকটিভ আমি স্যার 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 আমি তো কিছু করিনি স্যার হ্যালো আসসালামু আলাইকুম ও স্যার আপনি ঢুকে পড়ুন অনেক মেয়ে সুইসাইড করেছে এবং অনেক মেয়েকে রেপও করেছিস তোর সব কুকর্মের ইনফরমেশন আমার কাছে আছে আজকের পর থেকে তোর সব খেলা খতম ভাইবারের মতো মাফ করে দিন স্যার আমি আর জীবনে এমন করবো না স্যার চল তুই চল